বর্তমান সময়ে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে এয়ারপোর্টের বারান্দায় হাঁটতে দেখা যায় আল্লুকে। এ সময় তার পাশে হাঁটতে দেখা যায় স্ত্রী স্নেহা রেড্ডিকে। কিন্তু স্ত্রীকে নিয়ে কোথায় ছুটলেন পুষ্পাখ্যাত এই নায়ক? ভিডিওতে দেখা যায় আল্লু অর্জুনের পরনে কালো রঙের প্যান্ট ও টি শার্ট, মাথার চুল ঝুঁটি করে বাঁধা, কাঁধ ব্যাগ হাতে নিয়ে গাড়ি থেকে নামেন তিনি। এরপর তার এক সহযোগী তাকে ব্লেজার পরিয়ে দেন, আরও দুজন সহযোগী গাড়ি থেকে ট্রলি নামিয়ে কিছুটা পথ এগিয়ে দেন। ভারতীয় এক প্রতিবেদন থেকে জানা যায়, স্ত্রীকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় অবসর যাপনের জন্য গিয়েছেন আল্লু অর্জুন। বুধবার ভারত ছাড়েন তারা, আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি ধারণ করা হয়েছে হায়দ্রাবাদ বিমানবন্দর থেকে। তবে কবে নাগাদ তারা ভারতে ফিরবেন তা জানা যায়নি। চলতি বছরের বহুল আলোচিত সিনেমা পুষ্পা দ্য রাইজ গত ডিসেম্বরের শেষের দিকে মুক্তি পায় সুকুমার পরিচালিত এই সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বাজিমাত করে, পাশাপাশি দর্শক সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়ায় সিনেমাটি। পুষ্পা দ্য রাইজ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা। সিনেমাটির দ্বিতীয় পার্টে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তারা। কিছুদিন আগে সিনেমাটির শুটিং শুরু করেছেন পরিচালক। কয়েকদিন আগে এই সিনেমার শুটিংয়ে অংশ নেন আল্লু অর্জুন।